সম্প্রতি সুপারস্টার সাকিব খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ কাঁপিয়ে পারফর্ম করেছেন। মঞ্চে তার এন্ট্রিও ছিল বেশ রাজকীয়। মঞ্চে আসছেন ঢালিউড কিং সাকিব খান, নাম ঘোষণা হতেই হাততালিতে মুখরিত হয়ে গেল চারপাশ। বাদ্য আর আলোর ঝলকানিতে এন্ট্রি নিলেন ডনরূপী সাকিব, নাচলেন নাচালেন আর মাতিয়ে দিলেন তিনি তার সঙ্গী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাত 9টা নাগাদ মঞ্চে হাজির হয়ে নিজের অভিনীত সম্রাট ছবির গানে পারফর্ম করেন তিনি। সাকিব যখন মঞ্চে ওঠেন, উপস্থিত হাজারো পুলিশ সদস্য ও কর্মকর্তারা করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত করে তোলেন। এরপর সাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন নুসরাত ফারিয়া। নৃত্য পরিচালক তানজিন আলমের কোরিওগ্রাফিতে একসঙ্গে 4টি গানের পারফর্ম করেন মুক্তির অপেক্ষায় থাকা শাহেনরা ছবির এই জুটি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।